100% নিশ্চিত চাকুরি, এমন বিজ্ঞাপন ও প্রচারপত্র বিলি করে জমিয়ে বসেছিল জালিয়াতির কারবার। গত 6 বছর ধরে মালদা জেলার বুকে পুলিশ প্রশাসন দপ্তরের ঢিল ছোড়া দূরত্বে চলছিল সরকারি চাকরিতে নিয়োগের নামে ফাঁদের কারবার। কিন্তু শেষ রক্ষা হলো না। রাজ্য পুলিশ দপ্তরে সিভিক ভলেন্টিয়ারের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নজরে আসে জেলার পুলিশ কর্তাদের। শুরু হয় তদন্ত, আর তাতেই চক্ষু চরকা জেলার পুলিশ কর্তাদের। মোটা অঙ্কের টাকা বিনিময়ে রাজ্য পুলিশের দপ্তরে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নাম লিপিবদ্ধ করার জন্য আবেদন করা হয়। সোশ্যাল মিডিয়াতে ভয়েস রেকর্ডিং এর এমন বিজ্ঞাপন সামনে আসতেই নড়ে চড়ে বসে মালদা জেলা পুলিশ প্রশাসন। তড়িঘড়ি গ্রেফতার করা হয় এই কারবারের এক পান্ডা সুমন্ত গুপ্তকে। মালদা থানার পুলিশ সুমন্ত গুপ্তকে গ্রেফতার করে শুরু করেছে জেরা। রাজ্য জুড়ে এই প্রতারণার কারবার ছড়িয়ে রয়েছে বলে অনুমান পুলিশ কর্তাদের। সিভিক ভলেন্টিয়ারের পদে কেবল এই জেলাতেই নিয়োগ হবে তা নয়, রাজ্য জুড়ে নিয়োগ হবে উল্লেখ রয়েছে এমনই। আর তাতেই তদন্তকারী পুলিশ কর্তারা মনে করছেন এই কারবারে রয়েছে আরো বেশ কয়েকজন, খোঁজ চলছে তাদেরও। জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন পুরো ঘটনা তদন্ত শুরু করা হয়েছে ইতিমধ্যেই, আর কারা কারা এই প্রতারণা চক্রে জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত সুমন্ত গুপ্ত জানিয়েছে তিনি নির্দোষ। শিলিগুড়ির বাসিন্দা জয়ন্ত প্রামাণিকের কাছ থেকে এমন তথ্য পেয়েছিলেন তিনি। তদন্তকারী পুলিশ কর্তাদের অনুমান বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণের আড়ালেই চলত এই কারবার। এই ঘটনা সামনে আসতে শাসক দলকে বিঁধেছেন বিজেপি। দক্ষিণ মালদা সংগঠনের জেলার বিজেপি সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, শাসক দলের মধ্যেই এই ধরনের ভুয়ো সংস্থা গজিয়ে উঠেছে। কেবলমাত্র ওই এলাকায় নয়, জেলা জুড়ে এই ধরনের প্রতারণা চক্রের ফাঁদ পাতা হয়েছে। যদিও বিজেপির অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেছেন, স্বচ্ছ মমতা ব্যানার্জির প্রশাসন, সক্রিয় পুলিশ, তাই প্রতারণা চক্রটি ধরা পড়েছে এবং গ্রেপ্তারও করা হয়েছে। তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘটনাকে কখনোই প্রশ্রয় দেয় না এবং দেবে না। এই রাজ্য সরকারের যারা নেতৃত্বে আছেন, তৃণমূলের যারা নেতৃত্বে আছেন, তাদের মততেই এই সমস্ত কাণ্ডগুলো ঘটছে এবং তাদের সাহসেই গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় এরকম সেন্টার গজিয়ে উঠছে এবং সেখানে একজন করে দালাল ফিট করে তৃণমূল নেতৃত্ব পাশে তাদের ভরসা দিচ্ছে যে কিছু হবে না, তোমরা টাকা তুলে আমাদের দাও। কিন্তু আমাদের গ্রুপে অজান্তেই একটা সিভিল ভলেন্টিয়ার পুলিশের জব ঢুকেছিল। তো অনেকেই খোঁজ করে সরকারি জায়গাতে, ওরা চান্স পায় না কিংবা বলে স্যার এরকম কোনো খোঁজ থাকলে বলবেন। উনি যখন দেখলেন যে আমার গ্রুপে এই কাজটা ঢুকেছে, তখন আমি বলি স্টুডেন্টদের জানাই, এই বলে উনি ভয়েস এসএমএস করে কাজটা ছেড়েছিলেন। কিন্তু সাথে সাথে আমরা ইনকোয়ারিও করেছিলাম যে আমরা ভয়েস এসএমএসটা কিসে ছাড়লো, ভয়েস এসএমএসটা গ্রুপেই ছাড়লো, আমাদের একটাই গ্রুপ আছে। আমি নিছিলাম না স্যার, এটা ভুলবশত আমার কাছ থেকে সেন্ড হয়ে যায়, মানে আমাকে একজন পাঠাই আমার গ্রুপে এবং সেটাকে আমি আবার কপি করে অন্যজনকে একটু মজা করার জন্য পেয়ে পাঠিয়েছিলাম। হয় না বলেই তো স্যার আমি ক্ষমা চেয়ে নিয়েছিলাম যে এটা আমার ভুল হয়ে গেছে। এদের জন্মটাই হয়েছে চিট করার জন্য এবং এরা কখনো কখনো রুলিং পার্টির নাম ভাঙিয়ে কাজগুলো করে। রুলিং পার্টির লোকরা এটা করে, বিশেষ করে মমতাদের স্ট্রিক্ট অর্ডার আছে।